আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি ক্যারিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আমরা পদার্থবিজ্ঞানের একটি মজার এবং গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আমরা সেই আলোর প্রতিফলন সম্পর্কে আজকে আরও একটু ডিটেলস জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা ঘুম থেকে উঠি, উঠার পরে আমরা যদি কোথাও যেতে চাই বা যদি নাও যাই, আমরা কিন্তু আমাদের চেহারাকে সুন্দর করে রাখার জন্য চেষ্টা করি। আমাদের মুখে বা চুলে যে কোথাও কিছু লেগে আছে কি না, চুলগুলো ঠিক আছে কি না, ঠিক আছে, এগুলো দেখার জন্য আমরা কি ইউজ করি? হ্যাঁ, আমরা আয়না দেখি। আয়নায় কিন্তু আমরা কি দেখি? আমাদের চেহারা দেখি, ঠিক আছে। চেহারা যে দেখি, এই যে আয়না, এই আয়নাটাকে কি বলা হয়? এই আয়নাটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় দর্পণ। বোঝা গেছে? তাহলে দর্পণ জিনিসটা কোনটা? এই যে আমাদের আয়নাটা আছে, এই আয়নাটাকে আমরা কি বলতে পারি? এক ধরনের দর্পণ আমরা বলতে পারি। আচ্ছা, একটা দর্পণ আমরা কখন সৃষ্টি করতে পারি? দর্পণ কীভাবে সৃষ্টি হয়? সাধারণত যদি একটা কাঁচ নিই আমরা, সাপোজ এটা যদি কাঁচ হয়, কাঁচ এটা হচ্ছে কি, একটা এক ধরনের কাঁচ নিলাম, বা যদি আমরা লক্ষ্য করি যে আমরা যে আয়নাটা ইউজ করি, আয়নার পিছনে কিছু লেগে থাকে, কোনো কিছুর একটা আবরণ দেওয়া থাকে, ঠিক আছে। ধরে নিলাম এটার পিছনে আবরণ আমরা দিচ্ছি, কোনো একটা ধাতুর ফলেপ দেওয়া হচ্ছে, ধাতুর ফলেপ দিলাম, ঠিক আছে। তখন এই ফলেপ দেওয়ার বিপরীত অংশটাকে, এই বিপরীত অংশটা কিন্তু প্রতিফলক রূপে কাজ করবে। তুমি যদি এখানে দাঁড়াও, তখন কিন্তু তোমার কি ইমেজ দেখতে পাবে, তখন কিন্তু আমাদের একটা দর্পণ কি তৈরি হয়ে গেল। এই যে আমরা যে একটা কাঁচের পিছনে কোনো একটা ধাতুর প্রলেপ যুক্ত করতেছি, এই ধাতুর প্রলেপ যুক্ত করাকে বলা হয় সিলভারিং বলা হয়, অথবা বাংলায় একে বলা হয় পাড়া লাগানো বলা হয়ে থাকে। আচ্ছা, শুধুমাত্র কি এই কাঁচই কি দর্পণ হিসেবে কাজ করে? অবশ্যই না। মনে করো যে তোমাদের কারো মন খারাপ, মন খারাপের দিনে এক একজন কিন্তু এক একটা করতে ভালোবাসে। অনেকেই সেই পুকুর পাড়ে বা নদীর ধারে চুপচাপ করে বসে থাকতে চায়। ওই যে ওইখানে ওই সেই পুকুর ধারে বা নদীর পাড়ে যদি চুপচাপ করে বসে থাকে আর পানিটা যদি স্থির হয়, লক্ষ্য করা যাবে যে সেখানে তার প্রতিবিম্ব, তার কিন্তু একটা ইমেজ দেখা যাচ্ছে। এই যে ওইখানে যে স্থির পানিটা আছে, স্থির পানিতে তার ইমেজ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাকেও আমরা এক ধরনের দর্পণ বলতে পারি। আবার আমরা যদি লক্ষ্য করি যে একটা টেবিল, সেই টেবিলে খুব সুন্দরভাবে ঘষা মাজা করা আছে, একবারে পালিশ করা আছে, লক্ষ্য করবে সেখানে তোমার প্রতিবিম্ব দেখা যাবে, সেটাও কিন্তু এক ধরনের দর্পণ আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই যে দর্পণ কীভাবে তৈরি হয় আমরা বুঝতে পারলাম। এই দর্পণ হচ্ছে মূলত দুই ধরনের। তাহলে দর্পণ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। আচ্ছা, আমরা কিন্তু দর্পণের সংজ্ঞাটা বলি নাই। দর্পণের সংজ্ঞাটা আমরা বলতে পারি যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটাকে বলা হয় কি? দর্পণ, ঠিক আছে। তাহলে দর্পণের সংজ্ঞাটা কি? যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। এই দর্পণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। এখন সমতল দর্পণ কাকে বলে? এই যে একটা সমতল পৃষ্ঠ আমরা নিছিলাম, এটা এইদিকে আট করি, এটা সমতল দর্পণ। এই সমতল দর্পণের যে কোনো এক পৃষ্ঠে আমরা যদি পাড়া লাগাই, তার বিপরীত পৃষ্ঠটাই কিন্তু আমাদের প্রতিফলক রূপে কাজ করে। তাহলে আমরা বলতে পারি সমতল দর্পণের সংজ্ঞাটা যে কোনো দর্পণের সমতল পৃষ্ঠটি যদি, দুটাই আমাদের সমতল, কোনো দর্পণের সমতল পৃষ্ঠটি যদি প্রতিফলক রূপে কাজ করে, তখন সেটাকে বলতে পারি আমরা সমতল দর্পণ, ঠিক আছে। তাহলে গোলীয় দর্পণ কাকে বলে? একটা গোলক আকারে নিই আমরা, এটা একটা গোলক হয়, এই গোলকে আমরা একটা অংশ কেটে নিই, সাপোজ এই অংশটা কেটে নিস, এটুকু অংশ। এই গোলীয় দর্পণের যে কোনো এক পৃষ্ঠে যদি পাড়া লাগাই, যদি আমরা এই পৃষ্ঠে পাড়া লাগাই,
তখন এটা আমাদের প্রতিফলক রূপে কাজ করবে। আবার যদি এই সাইডটাতে আমরা পাড়া লাগে তখন এই সাইডটা আমাদের প্রতিফলক রূপে কাজ করবে। ঠিক আছে, তাহলে গোলীয় দর্পণের, গোলীয় দর্পণের বা কোনো গোলীয় পৃষ্ঠের, গোলীয় পৃষ্ঠটি যদি, মেইন কথা হচ্ছে এটা, গোলীয় পৃষ্ঠটি যদি প্রতিফলক রূপে কাজ করে তখন সেটাকে বলবো আমরা গোলীয় দর্পণ। তাহলে গোলীয় পৃষ্ঠটি যদি প্রতিফলক রূপে কাজ করে তখন সেটাকে বলবো আমরা গোলীয় দর্পণ। এখন একটা জিনিস চিন্তা করি, এই যে গোলীয় দর্পণের আমরা কিন্তু এই সাইডটা পা লাগাইতে পারি, এই সাইডটা পা লাগাইতে পারি, একটা কিন্তু আমাদের অবতল আছে আর একটা কিন্তু আমাদের কী আছে, উত্তল সাইড আছে। ঠিক আছে, এই প্রেক্ষিতে এই গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। একটা কি উত্তল দর্পণ, একটা কি অবতল দর্পণ। ঠিক আছে, এখন এই উত্তল দর্পণটা কাকে বলে আর অবতল দর্পণটা কাকে বলে? এই যে এটা যদি আমাদের কোনো গোলকের অংশ হয়, এবার গোলকের অংশের যদি অবতল পৃষ্ঠতে, অবতল পৃষ্ঠতে যদি আমাদের পাড়া লাগানো হয় তাহলে এই উত্তল পৃষ্ঠটা প্রতিফলক রূপে কাজ করবে। উত্তল পৃষ্ঠটা কী করবে, প্রতিফলক রূপে কাজ করবে, তখন এই উত্তল পৃষ্ঠকে বলা হয় উত্তল দর্পণ। আবার যদি কোনো গোলকের উত্তল পৃষ্ঠতে যদি পাড়া লাগানো হয় তখন এই অবতল পৃষ্ঠটা, এই যেটা ভিতরেরটা, অবতল পৃষ্ঠটা প্রতিফলক রূপে কাজ করবে, তখন সেটাকে বলা হয় অবতল দর্পণ। আমরা উত্তল, অবতল এবং সমতল দর্পণে প্রতিবিম্ব, যে আমরা যদি দাঁড়াই সেখানে আমাদের প্রতিবিম্ব কোথায় হতে পারে, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে আমরা বুঝবো এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি আমাকে মানে দেখতে চাই তখন আমার কিন্তু একটা প্রতিচ্ছবি দেখা যাবে, তখন সেটাকে কিন্তু বলা হয় প্রতিবিম্ব বা বিম্ব বা ইমেজ। আমরা সেই বিম্ব বা ইমেজ বা প্রতিবিম্ব সম্পর্কে আমরা আগে ধারণা নেব। ধারণা নেওয়ার পরে আমরা সমতল দর্পণের রশিচিত্র অঙ্কন করব, অবতলে করব, উত্তলে করব, এরপরে আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম এখন আলোচনা করব কি, যে বিম্ব নিয়ে। এবার আমরা কথা বলি বিম্ব নিয়ে। বিম্ব জিনিসটা কি? বিম্ব মনে করি এখানে কোনো একটা, এটা একটা অবতল দর্পণ নিচ্ছি আমরা, এটা তো অনেক কিছু থাকে, আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করব। মনে করি কোনো একটা বস্তু এখানে আছে, ওই একটা বস্তু, মূলত এইভাবে আলোক রশ্মিটা যাবে, যাওয়ার পরে চলে যাবে, যাবে তখন এখানে মিলিত হবে। এই যে এই বস্তুটার একটা কি প্রতিচ্ছবি দেখা যাবে, এই যে একটা বস্তুটা, এই বস্তুর প্রতিচ্ছবি দেখা যাবে। আমরা যদি সমতলের ক্ষেত্রে লক্ষ্য করি, যে এখানে এটা এখানে কোনো একটা বস্তু দাঁড়িয়ে আছে, মনে করি আমি আছি, যাবে আসবে, যাবে আসবে, অপর একটা যাবে চলে যাবে, তখন এখানেও আমরা কী পাবো, একটা একটা প্রতিচ্ছবি পাবো। সাপোজ সেটা আনার ক্ষেত্রে দাঁড়ালে আমরা কিন্তু এখানে আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই। ঠিক আছে, এই এটাই মূলত হচ্ছে কি আমাদের ইমেজ, এটা হচ্ছে কি ইমেজ, এটা হচ্ছে প্রতিবিম্ব। সংজ্ঞাটা আমরা কী বলতে পারি, যে কোনো বিন্দু হতে, কোনো বিন্দু হতে নিশ্চিত আলোক রশ্মিগুচ্ছ, কোনো বিন্দু হতে নিশ্চিত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত, প্রতিফলিত বা প্রতিসরিত। মূলত প্রতিসরিত জিনিসটা প্রতিসরণ থেকে আসছে, ওটা আমরা প্রতিসরণ অধ্যায়তে শিখব। প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়।
তখন ওই দ্বিতীয় বিন্দুকে, তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। প্রতিবিম্ব বা বিম্ব বা ইমেজ একই জিনিস। হ্যাঁ, তাহলে আমরা সংজ্ঞাটা বললাম যে কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। সাপোজ এই যে এখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তু থেকে আলোকরশ্মি আপতিত হচ্ছে, যেটা ওকে বললাম যে আপতিত হচ্ছে বা মানে প্রতিফলিত হচ্ছে। আবার কি প্রতিফলিত হচ্ছে না, এই যে এখান থেকে আসতেছে ও প্রতিফলিত হচ্ছে, এইখানে তারা কিন্তু মিলিত হয়েছে। এই মিলিত হয়েছে এই যে বিন্দুটা, এটাকে তখন আমরা কি বলবো, প্রতিবিম্ব বলো। ঠিক আছে, অনেক সময় বলছে একটা কথা বলছে যে অপসৃত হচ্ছে বলে মনে হয়। সাপোজ এটা যদি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে এই এই চিত্র লক্ষ্য করা যায়, যে আমরা যদি লক্ষ্য করি এখানে যদি ওই একটা বস্তু হয়, এখানে আমরা পরে কিন্তু আট করা শিখবো, এফ এটা হচ্ছে সি, সুন্দর করে আসবে, ঠিক আছে, আসে আবার এদিক চলে যাবে, তখন এটা যদি পেছন থেকে বহিত করে এদিক যাবে আর এদিক থেকে আসবে আবার যাবে পেছন থেকে মিলিত করে, এই যে এখানে এখানে মিলিত হচ্ছে, বোঝা যাচ্ছে যে এই যে এইখান থেকে আলোকরশ্মিটা মনে হয় এদিক এদিক যাচ্ছে, মানে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এখন এই যে সংজ্ঞাটা যে আছে বিম্ব, এই বিম্বকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, একটা হচ্ছে কি সৎ বা বাস্তব বিম্ব, একটা হচ্ছে সৎ বিম্ব, সৎ বা বাস্তবের অপর নাম হচ্ছে বাস্তব, আর একটা হচ্ছে অসৎ বা অবাস্তব, অবাস্তব। ঠিক আছে, সাপোজ আমরা যদি একটা আয়নার সামনে দেখাই, একটু যদি আয়নার সামনে আমরা দাঁড়াই, লক্ষ্য করবো ঠিক আমার মতো হুবহু ওই সাইডটা কি কোনো এক ব্যক্তি মনে দাঁড়িয়ে আছে, এটা কি বাস্তবে কখনো সম্ভব না? ঠিক আছে, এটা কিন্তু বাস্তবে সম্ভব না। তাহলে কি সেটা কি অবাস্তব একটা চিত্র? অবাস্তব, একটা জিনিস মাথায় রাখতে হবে যেটাই অবাস্তব ওটাই কি অসৎ। ঠিক আছে, আর আরও একটা জিনিস হচ্ছে আমরা লক্ষ্য করবো অনেক সময় আমরা চিত্র অঙ্কন করার ক্ষেত্রে দেখব যে দর্পণের সামনে মিলিত হচ্ছে, দর্পণের কি সামনে বস্তু মিলিত হচ্ছে। যদি দর্পণের সামনে বস্তু মিলিত হয় তাহলে মনে রাখব যে বস্তুর যে বিম্বটা পাবো তা অবশ্যই সৎ, সৎ মানে কি বাস্তব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে বিম্বটা পাবো বাস্তব হলেই সেটা কী হবে, উল্টো হবে, বাস্তব হলেই উল্টো হবে, কী বললাম, বাস্তব হলেই উল্টো হবে। ঠিক আছে, আবার যেটা অসৎ বা অবাস্তব বিম্ব সেটা কিন্তু দর্পণের পেছন দিকে মিলিত হবে, দর্পণের পেছনে মিলিত হওয়া মানেই হচ্ছে এটা কি অবাস্তব, দর্পণের পিছনে মিলিত হওয়াটা কি অবাস্তব প্রতিবিম্ব। আর অবাস্তব হলে মনে করব সেটা হচ্ছে কি সোজা, অবাস্তব হলে কি সোজা। ঠিক আছে, এখন যদি আমাদের বলা হয় যে সৎবিম্ব বা বাস্তববিম্ব কাকে বলে, অসৎ বা অবাস্তব বিম্ব কাকে বলে, আমরা ঠিক এই যে সংজ্ঞাটা যে এখানে আমরা দিয়েছি যে বিম্ব কাকে বলে বা প্রতিবিম্ব কাকে বলে, এখান থেকে আমরা ওই দুটার সংজ্ঞা আমরা বলতে পারি। সংজ্ঞাটা আমরা এভাবে বলবো যে কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, এই যে মিলিত হয় পর্যন্ত আসবো, এই বা থেকে এটুকু আসবো না আমরা। ঠিক আছে, মিলিত হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। ঠিক আছে, আবার যদি বলা হয় অসৎ বা অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে, ঠিক সেমভাবে এবার এখান থেকে আসবো যে কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে, ও দ্বিতীয় কোনো বিন্দু হতে, এবারে এটা বাদ, এটা এবার বাদ, এখান থেকে এটুকু পর্যন্ত বাদ বলো, প্রতিসরিত হয়ে, প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। আশা করি আমরা বুঝতে পারছি আজকে এ পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।